এবার যে খবরের দিকে নজর রাখবো, নবান্নে বৈঠক শুরু হয়েছে। আগামী 10ই জুলাই বিভিন্ন জায়গাতে ভোট পর্ব শুরু হবে উপনির্বাচনের। বলা যেতে পারে রায়গঞ্জ, রানাঘাট, দক্ষিণ বাগদা এবং মানিকতলা বিধানসভা আসনে উপনির্বাচন হবে। সেখানে মানিকতলা বিধানসভার উপনির্বাচনে নিয়ে 4 সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে বৈঠক শুরু হয়েছে, পৌরোহিত্য করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি দেবযানী। দেবযানী, একটি বিষয় জানার চেষ্টা করব, আজ নবান্নে আবারও বৈঠক শুরু হলো, পৌরোহিত্য করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কী কী বিষয়ের ওপর আলোচনা হতে পারে, কী জানা যাচ্ছে? দেখো, আজকে প্রশাসনিক বৈঠকের আগে 3টে থেকে একটা বৈঠক শুরু হয়েছে নবান্নে। সেই বৈঠকটা হচ্ছে মানিকতলা উপনির্বাচনকে কেন্দ্র করে, সেখানে কে প্রার্থী হবে, কাকে প্রার্থী ঠিক করা হবে, সেটা আজকে একটা চূড়ান্ত শিলমোহর পড়তে পারে। তুমি জানো যে আগামী 10 তারিখ 10ই জুলাই রায়গঞ্জ, রানাঘাট, দক্ষিণ বাগদা এবং মানিকতলা বিধানসভা আসনে উপনির্বাচন হবে। সেখানে ইতিমধ্যেই গতকাল সোমবার মানিকতলা বিধানসভার উপনির্বাচন নিয়ে 4 সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটিতে রয়েছেন কুণাল ঘোষ, পরেশ পাল, অতীন ঘোষ এবং স্বপন সমাদ্দার। কিন্তু গতকাল চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি কে হতে পারে, তার কারণ সাধন পাণ্ডে মারা যাওয়ার পরে ওই আসনে প্রার্থী হিসেবে দাবিদার রয়েছে একদিকে তার মেয়ে শ্রেয়া পাণ্ডে, অন্যদিকে একটা অংশ চাইছে সাধন পাণ্ডের স্ত্রী শুক্তি পাণ্ডেকে প্রার্থী করা হোক। আমরা তৃণমূল সূত্রে যা খবর পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও চান শুক্তি পাণ্ডেকে ক্যান্ডিডেট করতে। শ্রেয়া পাণ্ডেকে কদিন আগেই লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পরে শ্রেয়া পাণ্ডেকে শোকজ করা হয়েছে বেশ কিছু কারণে, ফলে শেষ পর্যন্ত কে প্রার্থী হয় মানিকতলায় সেটা দেখায়। এবং আজকে আর কিছুক্ষণের মধ্যেই, আধ ঘন্টা হয়ে গিয়েছে সেই বৈঠক, এবং আর কিছুক্ষণের মধ্যেই শোনা যাচ্ছে যে একটা একটা নাম চূড়ান্ত হবে। এবং ওই বৈঠকে মানিকতলা বিধানসভার যারা কাউন্সিলর সেই কাউন্সিলররা উপস্থিত রয়েছে। এবং সেই বৈঠক শেষ হওয়ার পরেই আজকে প্রশাসনিক বৈঠক রয়েছে নির্বাচনের জন্য। ভোটের যে এত লম্বা নির্বাচন, মানে এত দিন ধরে নির্বাচন হয়েছে, সে কারণে প্রশাসনিক কাজ অনেকটাই থমকে গেছিল। রাজ্যের যারা প্রশাসনিক আধিকারিক তারা এমনটা মনে করছে, এবং সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজে আরো গতি আনতে চান। এবং আজকে তিনি প্রশাসনিক কর্তা এবং যারা তার দপ্তরের মন্ত্রী রয়েছেন তাদের নিয়ে তিনি বৈঠকে বসছেন। এবং সেই বৈঠকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু সিদ্ধান্ত নেবেন। তুমি এটা জানো যে কর্মশ্রী প্রকল্পের ঘোষণা হয়েছিল নির্বাচনের আগে। রাজ্য সরকার বলেছিল যে 100 দিনের কাজ দেবে, সে 50 দিনের কাজ, 100 দিনের কাজ, এটা কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখেছে 100 দিনের কাজ, এবং আবাসের যে টাকা আটকে রেখে দেওয়ার অভিযোগ আছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকার বলেছিল যে ভোট নিতে গেলে তারা 50 দিনের কাজ দেবে, এবং যে আবাসের ঘর তালিকাভুক্ত হয়ে গিয়েছে ইতিমধ্যে, যেগুলো এখনো কেন্দ্রের কোনো অনুদান তারা পায়নি, সেই ঘরও বানিয়ে দেবে রাজ্য সরকার। ফলে সেই বিষয়ে একটা কবে থেকে সেই কাজ শুরু হবে তার একটা আজকে সিদ্ধান্ত হতে পারে। এবং যেহেতু ক্যাবিনেট মিনিস্টাররা রয়েছে, থাকবে আজকের বৈঠকে, এই যে লোকসভা নির্বাচনের ফলাফল দেখা গেছে, সেখানে দেখা যাচ্ছে প্রায় 8 জন মন্ত্রীর বিধানসভায় এলাকায় তৃণমূল কংগ্রেস হেরেছে। ফলে আজকে যারা মন্ত্রীরা উপস্থিত থাকবেন তাদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু কড়া বার্তা দিতে পারেন, এমনটাই সূত্রের খবর। তবে সব মিলিয়ে আজকের এই বৈঠক সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক, কারণ ভোটের জন্য, ভোটের মানে লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর এই প্রথম প্রশাসনিক বৈঠক করছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এরপরে নিশ্চয়ই তার প্রশাসনিক সভাও হবে অন্যান্য জেলাতে, কোথায় তিনি যাবেন, এরপরে কোথায় যাবেন, বা সামনে উপনির্বাচন চারটে বিধানসভায়, সেখানে তার কিছু নির্দেশ থাকবে, অবশ্যই থাকবে। সব মিলিয়ে আজকের এই যে বৈঠক রয়েছে প্রশাসনিক বৈঠক, সেটা ভীষণভাবে তাৎপর্যপূর্ণ অঞ্জন। একেবারে দেবজি, যেটা তুমি বললে মানিকতলা বিধানসভা নিয়েও আলোচনা হয়েছে, জানতে চাইব রানাঘাট, দক্ষিণ বাগদা এবং রায়গঞ্জ এই 3 জায়গা নিয়েও যথেষ্ট হাইপ রয়েছে, এবং এই উপনির্বাচনে কারা মুখ হতে পারে, কারা সামনের সারিতে রয়েছে, এরকম কোনো বিষয় উঠে আসছে এই বৈঠক থেকে? বিধানসভার যিনি প্রার্থী ছিলেন বা যিনি বিধায়ক ছিলেন বিশ্বজিৎ দাস, তাকে বন্দা লোকসভায় তৃণমূল প্রার্থী করেছিল
ঠিক একই রকম ভাবে রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারীকে তৃণমূল রানাঘাট আসনে প্রার্থী করেছিল। আবার রায়গঞ্জ বিধানসভার যিনি বিধায়ক ছিলেন কৃষ্ণ কল্যাণী, তাকে রায়গঞ্জ লোকসভায় প্রার্থী করেছিল। কিন্তু এই তিনজনই পরাজিত হয়েছে এবং তিনজনই তাদের নিজের নিজের বিধানসভায় অনেকটাই পিছিয়ে রয়েছেন। কিন্তু যেটা সূত্রের খবর, যেটা জানা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চাইছেন যে এই তিনজনকে আবার প্রার্থী করা হোক। তার কারণ, তার বক্তব্য বা তৃণমূল কংগ্রেস যারা মনে করছে যে এরা বিধানসভায় তারা অলরেডি তারা বিধায়ক ছিলেন এবং লোকসভার ফল, লোকসভার অনেক জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন, তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেছেন, বা লোকসভায় সেই সময় তৃণমূল কংগ্রেসের হয়তো তখন একটা বিজেপির হাওয়া ছিল, অনেকে মনে করেছিল যে এই রাজ্যে বিজেপি ভালো ফল করতে পারে। কিন্তু লোকসভার ভোটের রেজাল্ট বেরোনোর পর যেটা দেখা গেল যে এখানে কিন্তু বিজেপির মানে 2019 তারা যে আসন পেয়েছিল সেই আসনটা তারা ধরে রাখতে পারেনি। 18টা আসনের জায়গায় তাদের 12টা আসনে এসে ঠেকতে হয়েছে এবং অনেক জায়গায় তৃণমূল কংগ্রেস তারা কিন্তু কম মার্জিনে হেরেছে, একদম কান ঘেঁষে বেরিয়ে গেছে বিজেপি। ফলে সেই বিজেপির হাওয়া নিয়ে, আর অন্যদিকে রাজ্য সরকার, এটা তৃণমূল কংগ্রেসের অনেক নেতা এবং রাজনৈতিক বিশ্লেষকরাও এটা তারা বলছেন যে অনেক মানুষই তারা দেখো লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন দুটো কিন্তু আলাদা পার্সপেক্টিভে হয়। তো তাদের বক্তব্য যে লোকসভা নির্বাচন যে ইস্যুগুলো মাথায় রেখে হয় সেটা বিধানসভা নির্বাচনে হয় না, বিধানসভা নির্বাচনে রাজ্য সরকার কি কি কাজ করছে সেই কাজের খতিয়ান দেখেই ভোটাররা দেয়। ফলে তৃণমূল কংগ্রেস কিন্তু এই দিক থেকে অনেকটাই আত্মবিশ্বাসী। তাদের বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমূলক প্রকল্পগুলো রয়েছে তার সুফল ঘরে ঘরে পৌঁছে গিয়েছে, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার, সেই লক্ষ্মীর ভাণ্ডারের এফেক্ট কিন্তু তারা লোকসভা নির্বাচনের ফলেও পেয়েছে। ফলে এই যে উপনির্বাচন, এই উপনির্বাচন জেতার বিষয়ে তৃণমূল কংগ্রেস 100% আশাবাদী এবং তারা দাবি করছে যে এই উপনির্বাচন, দেখো শুধু তো এই 4টে আসন নয়, এরপরে আরো 6টা আসনে বাই ইলেকশন হবে, সেই আসনগুলো তো তারা আবার জিতবে এমনটাই দাবি করছে। এবং শুধুমাত্র এই রাজ্যে বিজেপির খারাপ ফল নয়, গোটা দেশে বিজেপি এবারে খারাপ ফল করেছে। বিজেপি এবারে একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি, যেখানে মোদীকে, নরেন্দ্র মোদীকে অন্য দুটি দলের সহযোগিতা নিয়ে তাকে সরকার গঠন করতে হয়েছে। ফলে এখান থেকে তৃণমূল কংগ্রেস অনেক বেশি উজ্জীবিত, অনেক তাদের মনোবল অনেক বেশি চাঙ্গা এবং সেই কারণেই তারা এবারে যে অঙ্ক কষছে, যে হিসেব তারা কষছে, তাতে তারা দাবি করছে যে খুব সহজেই তারা এই উপনির্বাচনে জয় পাবে। তবে এখন দেখার, এখন যেটা দেখার অঞ্জন যে এই উপনির্বাচনে তৃণমূল আবার কাকে প্রার্থী করে, তারা বিধায়ক ছিলেন তাদের উপরই ভরসা রাখেন নাকি আবার অন্য কোনো মুখ তারা। একেবারে দেব জানি, নবান্নের এই বৈঠকের দিকে নজর রাখুন, নজর থাকবে আমাদের। আপাতত ধন্যবাদ তোমাকে, যে বিষয়গুলো উঠে এলো মূলত নবান্নের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 জায়গায় বিধানসভার উপনির্বাচন হবে, সেই উপনির্বাচন নিয়ে আলোচনা হবে এবং 8 জন মন্ত্রীর বিধানসভাতে খারাপ ফল করেছে তৃণমূল, কেন খারাপ ফল করছে সেটা নিয়েও পর্যালোচনা হতে পারে। কী কী বিষয় উঠে আসে নজর থাকবে আমাদের। We'll be right back.